সল্টলেকের ফাল্গুনি আবাসন লাগোয়া লালুয়া বস্তিতে অক্ষয় তৃতীয়ার রাতে ভয়াবহ আগুন লাগে। আগুনে 10টিরও বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আসে, কিন্তু অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ঝুপড়িতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হওয়ায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা প্রাণপর চেষ্টা করছে আগুন নেভাতে। কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। বেশ কয়েকটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এমনটাই স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পৌঁছেছে। প্রায় 500 মতো মানুষ ওই বস্তিতে বাস করেন। আগুন লাগায় পার্শ্ববর্তী ফাল্গুনি আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসনের আবাসিকদের অনেককেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বোস এবং এই গোটা ঘটনা তিনি পরিদর্শন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেই সময় কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের দমকল মন্ত্রী। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু এখনো পর্যন্ত তবে কোনো হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি। তবে এখনো পর্যন্ত প্রায় 10টিরও বেশি ঝুপড়ি কিন্তু সেখানে পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের পক্ষ থেকে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মূলত ওই ঝুপড়িগুলোতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেই কিন্তু এই ঘটনা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে এমনটাই কিন্তু এলাকাবাসীদের দাবি। তবে এই বস্তির লাগোয়া যে ফাল্গুনি আবাসন রয়েছে সেখান থেকেও কিন্তু যারা বাসিন্দা ছিল তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সল্টলেকের ফাল্গুনি আবাসনের লাগোয়া লালুয়া বস্তিতে। অক্ষয় তৃতীয়ার দিন রাতে কিন্তু এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই বস্তিতে কিন্তু 500রও বেশি মানুষ বসবাস করে। সব মিলিয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু অনেক বেশি আর্থিক ক্ষয়ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যে কারণেই কিন্তু ঘটনাস্থলে কিন্তু পৌঁছেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী। ঘটনাস্থলে আসার পর দমকল মন্ত্রী সুজিত বোস তিনি কি জানিয়েছেন আমরা একবার দেখে নেব। পরিস্থিতিটা অনেকটা আগে থেকে কন্ট্রোলে, কিন্তু পুরো কন্ট্রোল এখনো হয়নি। একটা বস্তির মধ্যে প্রায় সখানেক মতো ঘর ছিল, এখানে এই আগুনটা হয়েছে। এটা 7:40 টাকার আগুনটা প্রথম খবর আসছে। তারপরে এখন 10টার মতো গাড়ি এবং প্রচুর আমাদের দমকল কর্মীরা কাজ করছে। এখন কি থেকে আগুন এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আগুন এখনো আছে কিছু জায়গায়। আর পেছনে প্রচুর বস্তির মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল রান্না, এখন সেই সিলিন্ডার 12টার মতো বার করা হয়েছে, এখন কাজ চলছে। আশা করছি কখানেকের মতো বাড়ি ছিল, মেজর টাই পড়ে গেছে। ইঞ্জিন 10টা ইঞ্জিন 10টা অনেকগুলো বাস করেছে,
অনেকগুলো গ্যাসের ওটা পাচ্ছে। আচ্ছা, তার ফলেও তো আগুন ছড়িয়ে পড়েছে, ওটা ছড়াচ্ছে, ওই জন্য আমাদের লোকেরা জীবন বাজি রেখে কাজ করছে তারা। Thank you.